10 দিন আগে পাওয়া একটি যুবতীর মুন্ডহীন দেহ অবশেষে শনাক্ত হলো। ঘটনাটি বারাসাত ব্লকের শাসন থানার। জানা গেছে, ফরিদা খাতুন নামে ওই মহিলা 10 দিন আগে তার হাড়োয়া এলাকার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। দুদিন পর শাসনের একটি রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে যুবতীর মুন্ডুর হদিশ এখনও মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ হরিপুরে এই কারণে শোকের ছায়া নেমেছে। যুবতীর একটি 3 বছরের পুত্র সন্তানও রয়েছে। শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ছিল কিন্তু আমরা কিন্তু সেটা জানি না। আর ওর মোবাইলে সব নাম্বারে ফোন টোন করতো, সেই মোবাইল নাম্বারটাই তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এ ছোট্টু দা, সরে যাও। কি হয়েছিল? ও বাড়ি থেকে শুক্রবারের দিন ব্যাংক থেকে টাকা তুলবে বলে ও বেরিয়েছিল। বেরিয়ে ও আর বাড়ি যায়নি। এখন তার পরের দিনকে দেখা গেল, ও দেখা যায়নি। তার পরের দিনকে সেই রাত্রেই মারার হয়েছে। তার 1 সপ্তাহ পরে খোঁজ হয়েছে। থানার থেকে খবর করেছে যে অমুক জায়গায় একটা শাসনের ওখানে একটা মেয়ে মার্ডার হয়েছে, গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ওখান থেকে ওরা আসলো, এসে দেখলো যে হ্যাঁ, শাসন থেকে তখন ওখান থেকে তুলে বারাসাত থানায় নিয়ে এসছে। বারাসাত থানায় এসে ওরা দেখলো পায়ে একটা দাগ ছিল মেয়েটার, ওরা দেখে চিনতে পারলো। এখন কি চাইছেন আপনারা? এখন ওই মেয়েটাকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ বলুন। এবং যারা করেছে তাদের যথাযথ শাস্তি চাই। আপনার নাম কি? আমার নাম রফিকুল মোল্লা। আপনি কি ওই মেয়েটার প্রতিবেশী? আমি মেয়েটার মামা। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? ফরিদা বেগম। বয়স? বয়স 20 বছর। মেয়েটার বাবার নাম কি? খলিল মোল্লা। ঠিক আছে। জানুয়ারি মাসের 31 তারিখ শুক্রবার, হ্যাঁ, সেই দিন থেকে আমরা নিখোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা লোকের মুখে একদিন শুনলাম যে একটা ডেড বডি পাওয়া গেছে শাসন থানায়। তখন আমরা যে শাসন থানাতে দেখলাম যে ওখানে আমাদের মেয়ের একটা ব্যাগ, আর তার ব্যাগের মধ্যে একটা চিরুনি আর একটা লালি এইসব আছে, সেটাই দেখে আমরা চিনতে পারলাম। আর মুন্ডু কাটা রয়েছে, সেই অফিসাররা বলল তারা মর্গে পাঠিয়ে দিল। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে আমাদের হাড়োয়া থানায় আমরা গেলাম। ওখান থেকে আমরা যাবতীয় নিয়ে আমরা আবার আজকের শাসন থানা থেকে এখানে এসে মর্গে আমরা নিচে। আর মাথাটা কি এখনো পাওয়া গেছে? না, মাথা এখনো পাওয়া যায়নি। আচ্ছা, আপনারা কি মনে করছেন? মনে করছি কি, কে মানে ও ব্যাংকে টাকা আনতে এসেছিল। হ্যাঁ, টাকা আনতে আসতে তারপর থেকে বেলা 2:30 সময় কত টাকা, এখন কত টাকা নিচে সেটা আমরা ঠিক জানি না। তারপর থেকে আমরা খোঁজ পাচ্ছি না। মেয়েটাকে রেপ করে মার্ডার করেছে, গলা ফলা কেটে দিচ্ছে, কী করেছে আমরা ঠিক বলতে পারছি না। না, এখন কাকে সন্দেহ করবো, কিছু নথিপত্র পাচ্ছি না আমরা। না, সেরকম কিছু আমরা জানি না। আপনার মেয়ের নাম কি? আমার নাম, মেয়ের নাম আছে ফরিদা খাতুন। আপনার মেয়ে যে আপনি শনাক্ত করলেন,
বিশেষত কোন কোন জিনিসগুলো দেখে আপনি মনে করলেন যেটা আপনার মনে? আমার মেয়ের পার্স ব্যাগ ছিল আর তার মধ্যে একটা বড় ব্যাগ ছিল, সেই ব্যাগটা দেখে আমরা ধরলাম। আর পায়জামাটা থানায় রাখা ছিল। তারপর নোকটা লম্বা লম্বা ছিল, সেই পায়ে একটা দাগ ছিল। হ্যাঁ, আমার ওয়াইফ এসেছিল, ওয়াইফ দেখে চিনতে পেরেছে আমি মর্গে। পায়ের চিহ্নটাই আরো বেশি করে বলে, পায়ের চিহ্নটাই বেশি করে মেয়েকে দেখেছেন যে তারপর তার শরীরে কোনো ক্ষত চিহ্ন বা কিছু এগুলো কি পেয়েছেন? ওই একটা চিহ্ন ছিল, সে চিহ্ন তো মানে কাটাকুটি করেছে, তো আরো অতটাই করতে পারিনি। মানে চিহ্নটা দেখে একটু আমার পরিবার, সেটা তো পড়েছে। এমনি আপনার মেয়ের শরীরে কোনো অত্যাচারের দাগ, কোনো অত্যাচার বা এরকম কিছু কি মনে হচ্ছিল? অত্যাচারের দাগ বলতে কি, মেয়ের ওই পা ফা সব ভেঙে দিয়েছিল। হ্যাঁ, পা ভেঙে দিয়েছিল আর এইখান থেকে পুরো মর কেটে দিয়েছিল। আপনার নাম? আমার নাম MD খলিল, মোহাম্মদ খলিল। দেখি হন, আমি আমার বাবা।